আসসালামু আলাইকুম সবাইকে। কোডাস ট্রাস্ট বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আজকের সেমিনারে ওয়েলকাম করছি। আমাদের আজকের সেমিনারের টপিক হচ্ছে অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমি প্রথমে আমার পরিচয়টা একটু ছোট্ট করে দিয়ে নিই। আমি শান্তা, কোডাস ট্রাস্ট বাংলাদেশের স্টুডেন্ট অপারেশন টিম থেকে বলছি। তো আজকে আপনাদের সেমিনারটি মূলত দুইটি ভাগে হবে। প্রথম হচ্ছে স্কিল পার্ট, এখানে হচ্ছে আমাদের একজন সিনিয়র ফ্যাকাল্টি থাকবেন, যে মেন্টর আপনাদের সাথে আজকে জয়েন করবেন। ভাইয়ের নাম হচ্ছেন SM জাকারিয়া, উনি আমাদের অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজন সিনিয়র মেন্টর। ভাইয়া অনেকদিন ধরে আমাদের সাথে আছেন, ভাইয়ার অনেকগুলো ব্যাচ হচ্ছে সাকসেসফুলি শেষ হয়েছে এবং অনেকগুলো রানিং আছে এবং আপকামিং আছে। তো ভাইয়া হচ্ছে প্রথম স্কিল পার্টে আপনাদের সাথে অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম রিলেটেড ওনার যে এত বছরের এক্সপার্টাইজ আছে বা স্কিল আছে সেই রিলেটেড ইনফরমেশন শেয়ার করবেন। আপনাদের AMS রিলেটেড যেই কোশ্চেন গুলো আছে ভাইয়ার সাথে আপনারা চাইলে হচ্ছে সেই কোশ্চেন গুলো জেনে নিবেন, আনসার গুলো জেনে নিবেন এবং হচ্ছে ভাইয়া তার নলেজ শেয়ার করবেন আপনাদের সাথে স্লাইড শো এর মাধ্যমে। এবং সেকেন্ড পার্টে হচ্ছে আমাদের বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে হচ্ছে আরেকজন ভাই জয়েন করবেন, ওনার নাম হচ্ছে আমিনুল হক। আপনারা যারা আজকে আমাদের সেমিনারে জয়েন করেছেন, আমি সবার জন্য হচ্ছে একটা ফর্ম শেয়ার করে দিচ্ছি চ্যাট বক্সে, একটু ফর্মটা কাইন্ডলি ফিল আপ করে দিবেন, ছোট্ট একটা ফর্ম। আপনারা যারা আজকে জয়েন করেছেন সবাই একটা ডিসকাউন্ট পাবেন। যদি আপনারা আজকে সেমিনারের পরে এই রিলেটেড কোনো কোর্সে পারচেস করতে চান, ভর্তি হতে চান বা অন্য কোনো কোর্সেও যদি অ্যাডমিশন নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা ডিসকাউন্টটা পাবেন। তো সেই জন্য সবাই একটু ফর্মটা ফিল আপ করে দিবেন। এবং সেকেন্ড পার্টে আপনাদের সাথে হচ্ছে যে আমিনুল ভাই থাকবেন, সেখানে হচ্ছে আপনারা কোর্স রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে, যেমন আপনারা আফটার ডিসকাউন্ট কোর্সে কিভাবে কত টাকার অ্যাডমিশন নিতে পারবেন, কোনো যদি অন্য কোনো ব্রাঞ্চে ভর্তি হতে চান, আমাদের মিরপুর ব্রাঞ্চ আছে, ধানমন্ডি আছে, বারানি আছে, চিটাগং আছে, অনলাইন আছে, সেই টাইমের শিডিউল, তারপর হচ্ছে টাইমিং, ডে, এই রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে সেটা হচ্ছে আপনারা সেকেন্ড পার্টে আমিরুল ভাই থেকে জেনে নিতে পারবেন। তো সবাইকে অনেক অনেক থ্যাংকস। জাকারি ভাই কি আছেন আমাদের সাথে? জি ভাই, তাহলে আমাদের আজকের সেমিনারটি শুরু করা যাক। আর সবাইকে আবার একটু রিকোয়েস্ট করবো কাইন্ডলি একটু ফর্মটা ফিল আপ করে দিবেন। থ্যাংক ইউ সবাইকে কোঅপারেট করার জন্য। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? আমরা একটু স্ক্রিনটা শেয়ার করে নেই। আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন পরিষ্কার? এনিওয়ান আনসার করবেন? আচ্ছা, কোডা ট্রাস্টের আজকের এই ওয়ার্কশপে কোডা ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি SM জাকারিয়া, কুইকবুকস এবং জিরো প্রো অ্যাডভাইজার, এবং এছাড়াও রিমোট বুক কিপার হিসেবে আছি, ফাইবার অ্যাড আপওয়ার্কে কাজ করতেছে, এছাড়াও কোডা ট্রাস্টে মেন্টর হিসেবে আছি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে। আজকে আমাদের যে টপিক, ফ্রিল্যান্সিং ফর অ্যাকাউন্টেন্টস। অ্যাকাউন্টিং এ যে ফ্রিল্যান্সিং করা যায় বা অ্যাকাউন্টিং জেনেও যে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি, এই বিষয়টা কিভাবে করব বা আমরা কোথায় ফ্রিল্যান্সিং এর জন্য, অ্যাকাউন্টিং এর জন্য কাজ পাবো, এগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি অ্যাকাউন্টিং এ যে ফ্রিল্যান্সিং করা যায়, অ্যাকাউন্টিং স্কিলটা ছাড়া আপনারা কি অন্য কোন স্কিল জানেন যে টপিকে আপনি অ্যাকাউন্ট ফ্রিল্যান্সিং করতে পারতেন, অথবা অ্যাকাউন্টিং এ যে ফ্রিল্যান্সিং করা যায় এটা কি আপনারা কেউ জানেন আজকের পূর্বে জানতেন? আচ্ছা, তাহলে আমরা অ্যাকাউন্টিং এ যে ফ্রিল্যান্সিং করতে পারি এই কাজগুলো কিভাবে করব অথবা আমরা কোথায় পাবো এগুলো আমরা ইনশাআল্লাহ দেখব। এছাড়াও এই অ্যাকাউন্টিং এ ফ্রিল্যান্সিং করার অন্যতম একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে কিন্তু শুরুতেই সেলাররা বা যারা অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং করবে তারা কিন্তু কাস্টমাইজ হয়ে যাচ্ছে। আপনি যদি অন্য অন্য স্কিলের কথা যদি চিন্তা করেন, লাইক অ্যাজ গ্রাফিক্স অথবা ডিজিটাল মার্কেটিং অথবা অন্য কোনো কিছু, ওই স্কিলগুলোতে কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ কিন্তু আসতে পারবে। বাট আপনি অ্যাকাউন্টিং এর যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টিং নলেজ থাকতে হবে। উইদাউট অ্যাকাউন্টিং নলেজ আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারতেছেন না। এটা কিন্তু একটা বড় একটা অ্যাডভান্টেজ। এইখানে কিন্তু শুরুতেই সেলারদের কিন্তু কাস্টমাইজ হয়ে যাচ্ছে, সো এবং প্রতিযোগিতার পরিমাণও কিন্তু কমে যাচ্ছে। সো এটা কিন্তু আমাদের জন্য বড় একটা সুযোগ, যারা আমরা অ্যাকাউন্টিং জানি তাদের জন্য কিন্তু বড় একটা সুযোগ।
আর আমাদের যদি স্কিল যদি আমরা ডেভেলপ করতে পারি, অবশ্যই আমরা কাজ পাবো। আচ্ছা, আমরা যদি অ্যাকাউন্টিং এর যদি মার্কেটটা একটু দেখে আসি, দেখেন আমরা অ্যাকাউন্টিং যদি একটু ইন্টারন্যাশনালি যদি লক্ষ্য করি, তাহলে দেখবেন যে প্রায় 628.4 বিলিয়ন ডলার শুধুমাত্র অ্যাকাউন্টিং এর কাজ রয়েছে, যেটা 2022 সালের সমীক্ষা অনুযায়ী, এবং 1.5 ট্রিলিয়ন ডলার আছে 2032 সালে হওয়ার পসিবিলিটি আছে। আর যদি আমরা শুধুমাত্র ক্লাউড অ্যাকাউন্টিং এর কথা চিন্তা করি, তাহলে 2023 সালের সমীক্ষা অনুযায়ী ইন্টারন্যাশনালি এই ক্লাউড অ্যাকাউন্টিং এর বাজার আপনার 170 বিলিয়ন ডলার। তাহলে দেখেন ক্লাউড অ্যাকাউন্টিং এর কিন্তু বড় একটা বাজার আছে। আর অ্যাকাউন্টিং বলতে কিন্তু শুধুমাত্র ক্লাউড অ্যাকাউন্টিং না, লাইক অ্যাজ এক্সেলে যে কাজগুলো করবেন আপনি, এই কাজগুলোও কিন্তু অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং রিলেটেড, অথবা ERP টালি বা অন্য সফটওয়্যার যারা ব্যবহার করবেন ওগুলো কিন্তু অ্যাকাউন্টিং রিলেটেড। তো এই অ্যাকাউন্টিং রিলেটেড ছাড়া শুধুমাত্র অ্যাকাউন্টিং রিলেটেড এর মধ্যে ক্লাউড অ্যাকাউন্টিং এ আপনি প্রায় 170 বিলিয়ন ডলারের ইন্টারন্যাশনাল কাজ রয়ে আছে। তো এই কাজগুলো যদি আমরা করতে চাই বা এই অপরচুনিটি গুলোতে আমরা নিতে চাই, তাহলে অবশ্যই আমাদের স্কিলটা ডেভেলপ করতে হবে। আর গ্লোবাল অ্যাকাউন্টিং সফটওয়্যার মার্কেট ইজ এক্সপেক্টেড, যদি আমরা 2025 সালের কথা চিন্তা করি, তাহলে সেখানে আশা করা যায় 350 বিলিয়ন ডলার হওয়ার আমরা আশা রাখি। আচ্ছা, এই যে আমরা অনেকেই বললাম যে অ্যাকাউন্টিং এ ফ্রিল্যান্সিং করা যায়, এগুলো আমরা জানতাম, আপনি কি কেউ একজন বলতে পারবেন যে অ্যাকাউন্টিং এর যে ফ্রিল্যান্সিং করবেন, যে কাজগুলো পাবেন, এই কাজগুলো আপনি কোথায় পাবেন? এনিওয়ান? আচ্ছা, আমরা যদি দেখি মার্কেট, আমরা যদি একটু মার্কেট প্লেস গুলো যদি দেখি, আমরা অনেকেই ফাইবার আপওয়ার্ক এর কথা জানি, কিন্তু ফাইবার আপওয়ার্ক ছাড়াও যে আমরা এই কাজগুলো মানে পাবো, বা ফাইবার বা আপওয়ার্ক ছাড়াও যে আমরা এই কাজগুলো পেতে পারি, এটা আমরা একটু দেখবো। আমরা অনেকেই জানি অথবা জানেন অ্যাকাউন্টিং ফ্লাইটের কিন্তু অ্যাকাউন্টিং রিলেটেড শুধুমাত্র ফাইবার আপওয়ার্ক আপনি অনেকগুলো স্কিলের কাজ পাবেন, আপনি অ্যাকাউন্টিং ছাড়াও গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডিজাইন এই ধরনের কাজ পেয়ে যাবেন। বাট অ্যাকাউন্টিং ফ্লাইতে কিন্তু শুধুমাত্র অ্যাকাউন্টিং রিলেটেড জব পেয়ে যাবেন। এছাড়াও কেওয়ার, টপটাল, গ্লাসডোর, ইনডিড, লিঙ্কডইন, মনস্টার এগুলোতে কিন্তু আপনি জব পেয়ে যাবেন। এবং আপনি এখানে যে সমীক্ষাটা দেয়া আছে, আপনি একটু সার্চ করে দেখবেন যে এই রিলেটেড জব এই মার্কেট প্লেসগুলোতে এই পরিমাণ জব আদৌ পাওয়া যায় কিনা, এটা আপনি দেখবেন। তাহলে দেখবেন যে আপনি রিসার্চ করে দেখবেন। আর শুধুমাত্র আমরা এখন স্লাইডটাই দেখবো না, আমরা সরাসরি ওয়েবসাইটে গিয়ে দেখবো যে আদৌ আমরা যা দেখালাম আর আমরা বাস্তবে যা আছে এটার মিল আছে কিনা। তো আমি তো শুধুমাত্র মুখে বললে হবে না, বাস্তবেও দেখ আমরা ক্লাউড অ্যাকাউন্টিং রিলেটেড কাজ করতে পারবো বা ক্লাউড অ্যাকাউন্টিং এর কাজ করতে পারবো। এই ক্লাউড অ্যাকাউন্টিং কাজ করার জন্য আমাদের কি জানতে হবে? ক্লাউড অ্যাকাউন্টিং কাজ করার জন্য আমাদের ক্লাউড যে সফটওয়্যার গুলো আছে ক্লাউড সফটওয়্যার গুলো জানতে হবে। এখন ক্লাউড সফটওয়্যার গুলো সফটওয়্যার তো একটা না, প্রায় 200+ ক্লাউড সফটওয়্যার রয়েছে, তার মধ্যে সব থেকে জনপ্রিয় হচ্ছে কুইক বুকস অনলাইন। এছাড়াও আপনি জিরো, ফেসবুক ওয়েব, জোহো, ওরাকল, সেস এই সফটওয়্যার গুলোতেও আপনি কাজ পেয়ে যাবেন। সব থেকে বেশি কাজ পাওয়া যাবে অথবা সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে আমাদের কুইক বুকস অনলাইন, এরপরে সব থেকে বেশি কাজ পাওয়া যাবে জিরোতে, তাছাড়াও আপনি জোহো, ফেসবুক এগুলোতেও আপনি কাজ পেয়ে যাবেন। আচ্ছা, এই ক্লাউড অ্যাকাউন্টিং গুলোতে আমরা কি কি করতে পারবো? তো ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলোতেও আপনি কোম্পানি রেজিস্ট্রেশন, চার্ট অফ অ্যাকাউন্ট, ই কমার্স বুক কিপিং যেটা অনেক জনপ্রিয় একটা সাইট, আপনি ইনভয়েসিং, বিলিং, ব্যাংক রিকনসাইল, রিপোর্ট জেনারেশন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ট্যাক্স, সো এই কাজগুলো করতে পারবেন এবং আপনার রিপোর্ট খুব সুন্দরভাবে রিপোর্টগুলো রান করতে পারবেন। আমরা যদি কুইক বুক সম্পর্কে একটু জানি, কুইক বুকস ইউএস এর একটা প্রোডাক্ট যেটা 1998 সাল থেকে ক্লাউড লেভেল আসে, বাট কুইক বুকস কিন্তু 1998 সালে শুরু হয় না, 1982 সাল থেকে কুইক বুকস কিন্তু শুরু হয়েছে, কিন্তু ক্লাউড লেভেল আসতে তাকে 1998 সাল পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। তো আপনি যদি এই কুইক বুকস ব্যবহার করতে চান, তাহলে আপনার কি কি লাগবে? অবশ্যই আপনার একটা ডিভাইস প্রয়োজন হবে, যে কোনো একটা ব্রাউজার আপনার প্রয়োজন হবে, সাথে আপনার ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে, এবং কুইক বুকস গ্যাপের রুলস মেনে চলে। আমরা যদি জিরো সম্পর্কে একটু জানি, জিরো নিউজিল্যান্ডের একটা প্রজেক্ট যেটা 2006 সাল থেকে ক্লাউড লেভেল আসে এবং জিরো IFRS এর রুলস মেনে চলে। জিরো ব্যবহার করার জন্য আপনার একটা ব্রাউজার, একটা ডিভাইস, ব্রাউজার এবং সাথে ইন্টারনেট লাগবে।
আপনি যখন কুইকবুকসে সার্টিফাইড হয়ে যাবেন, সো কুইকবুকসে সার্টিফাইড হয়ে গেলে তখন আপনি এরকম কিছু লোগো পেয়ে যাবেন এবং সাথে একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। এবং আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের কোর্স চলাকালীন সময়ে যেন আপনি সার্টিফাইড হয়ে যান। আমি আমার স্টুডেন্টদেরকে বা আমরা আমাদের স্টুডেন্টদেরকে ওইভাবেই গাইড করে থাকি যেন আমাদের কোর্স চলাকালীন টাইমে সে সার্টিফাইড হয়ে যেতে পারে। যখন আপনি জিরো সার্টিফাইড হবেন তো জিরোর এরকম কিছু লোগো পেয়ে যাবেন। আচ্ছা, এখন এই যে আমরা কুইকবুকস জিরো বা ক্লাউড সফটওয়্যার জানবো, ক্লাউড সফটওয়্যার জানার পরে আমি ক্লাউড সফটওয়্যার জানার পরে কি করতে পারবো? তো ক্লাউড সফটওয়্যার জানার পরে আপনি বুক কিপার হিসেবে কাজ করতে পারবেন, রিমোট টাইম বুক কিপার হিসেবে কাজ করতে পারবেন, মেন্টর হিসেবে ইন্টার্ন করতে পারবেন, অ্যাকাউন্টেন্ট ইন্টার্ন করতে পারবেন, ইভেন আপনি লোকাল মার্কেটেও কিন্তু জব পেয়ে যাবেন। আচ্ছা, এখন তো আমরা স্লাইডে দেখলাম, তো আমরা এখন যদি সরাসরি মার্কেট প্লেস গুলোতে গিয়ে দেখি আদৌ কি ক্লাউড সফটওয়্যারে বা কুইকবুক জিরোতে কাজ পাওয়া যায় কিনা। তো আমরা যে মার্কেট প্লেস গুলোর কথা বলছি, যে ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, ইনডিড, এই মার্কেট প্লেস গুলোতে আমরা দেখবো আদৌ ক্লাউড সফটওয়্যার বা কুইকবুক জিরোর কাজ পাওয়া যায় কিনা। তাহলে আমরা যদি শুরুতে যদি ফাইবারে একটু দেখি, তাহলে ফাইবারে গিয়ে যদি আমরা সার্চ করি কুইকবুকস, কুইকবুকস বুককিপিং, সো কুইকবুকস বুককিপিং লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখবো আমাদের কিছু গিগ ওপেন হয়ে যাবে। এইখান থেকে আমরা কিছু গিগ ওপেন করব। আচ্ছা, আমরা কিছু গিগ ওপেন করি। আচ্ছা দেখেন, আমরা তিনটা গিগ ওপেন করলাম। তিনটা গিগ সম্পর্কে যদি আমরা দেখি আদৌ কাজ পাওয়া যাচ্ছে কিনা। আচ্ছা দেখেন, ফাইবারের ইনি কিন্তু বাংলাদেশের একজন সেলার, এবং দেখেন ইনি 902টা অর্ডার কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলছেন। এই যে 902টা অর্ডার কমপ্লিট করে ফেলছেন, এর মধ্যে উনি মিনিমাম রেট নিছেন $100। এছাড়াও কিন্তু ওনার প্রত্যেকটা কাজের প্রাইসই কিন্তু $100 না, মিডিয়াম লেভেলে যেটা নিছেন এটা $150 এবং ম্যাক্সিমাম যেটা নিছেন $200। তাহলে আমরা যদি আমরা মিনিমামটাই যদি ধরি, তাহলে এইখানে 902টা কিন্তু সে অর্ডার অলরেডি কমপ্লিট করে ফেলছে, যার এক একটার প্রাইস নিছে উনি মিনিমাম $100। আমরা যদি এটা যদি একটু দেখি, তাহলে $902টা কাজ $100। তাহলে দেখেন উনি প্রায় $90,200 কিন্তু মিনিমাম ফাইবার থেকে ইনকাম করে নিয়েছেন। এটা কিন্তু আমরা মিনিমাম প্রাইস রেটটা ধরছি, কিন্তু প্রত্যেকটা কাজের রেটই কিন্তু উনি $100 ধরেনি, আরো বেশি ধরছে যেটা আমরা দেখলাম। তো এই এই ডলারকে যদি আমরা টাকায় কনভার্ট করি, তাহলে এখনকার রেট ওয়াইজ আমরা যদি মিনিমাম রেটটাও যদি ধরি, আপনি কাটসাট বাদ দিয়ে আমরা যদি $115 করেও যদি আমরা ধরি, তাহলে দেখেন উনি কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু উনি ফাইবার থেকে অলরেডি ইনকাম করে নিছেন। এরপর আমরা যদি আরো একটা দেখি, আচ্ছা ইনি একটা যদি আমরা দেখি, ইনিও কিন্তু দেখেন বাংলাদেশি সেলার, ইনি 164টা অর্ডার কিন্তু কমপ্লিট করে ফেলছেন। ইনার বেসিক যেটা, ইনার বেসিক দেখেন $20, মিডিয়ামে $60 এবং ম্যাক্সিমাম উনি $100। এম আমরা যদি ইনারটা যদি দেখি, ইনি নিউ, ইনারটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখেন যে 164 অর্ডার কমপ্লিট করছে, পার অর্ডার মিনিমাম $20। তাহলে দেখেন ইনিও দেখেন যে $3,280 কিন্তু অলরেডি ইনকাম করে ফেলছে। তাহলে আমরা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি, তাহলে দেখেন যে 3,77,200 কিন্তু ইনি ফাইবার থেকে অলরেডি ইনকাম করে ফেলছে। আমরা আরো একটা গিগ যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখেন ইনিও বাংলাদেশের সেলার, এনাকে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখেন ইনি 668টা অর্ডার কমপ্লিট করে ফেলছেন, যার মধ্যে উনি মিনিমাম যে প্রাইস রেটটা নিছেন $25। এছাড়া উনি এর থেকেও বেশিও প্রাইস ইয়া করছেন, যেটা $50, এবং ম্যাক্সিমাম উনি $100 রেট ধরছেন। তো আমরা যদি মিনিমাম রেটটা এনার ক্ষেত্রেও ধরি, তাহলে 668টা অর্ডার কিন্তু ইনি অলরেডি কমপ্লিট করেছিলেন, 668 × 25, তাহলে দেখি $16,700 কিন্তু উনি অলরেডি ইনকাম করে ফেলছে। এবং আমরা
যদি বাংলাদেশের টাকায় কনভার্ট করি তাহলে দেখবো যে 19,20,500 টাকা কিন্তু ইনি ফাইবার থেকে অলরেডি ইনকাম করে ফেলছেন। তাহলে এখন আমরা যেটা দেখলাম যে ফাইবার থেকে কিন্তু ক্লাউড সফটওয়্যার গুলোর কাজ খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আপনার কোনো কথা বা কিছু আসছে না, একটু কাইন্ডলি চেক করবেন। এখন কি আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। এতক্ষণ কি আমার কথা শুনতে পারেননি? না, এতক্ষণ আপনার কোনো শব্দ আসেনি বা কথা আসেনি। প্লিজ আরেকবার একটু রিপিট করবেন সবকিছু। আচ্ছা, শুরুতে তাহলে তো শুরুতে কে যেন বললো যে সব শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি কি স্লাইড অথবা কোনো কিছুই দেখতে পারেননি? না না, আমি এতক্ষণ সবই দেখতে পেরেছি। ওই বাংলাদেশের হচ্ছে কিছু যে স্যাম্পল গুলো দিয়েছিলেন সেগুলো দেখতে পেরেছি। ওই পর্যন্ত ফাইবারের 648টা প্রজেক্ট করেছেন ওই ওই ব্যক্তির কাজ পর্যন্ত দেখতে পেরেছি, তারপর থেকে হচ্ছে শব্দ আসেনি। আচ্ছা 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 আচ্ছা, কেউ মেবি আমাকে মিউট করে ফেলছিল, এই কারণে শব্দটা যায়নি। আচ্ছা, আমরা একটু দেখি যে ফাইবারে আমরা যেটা দেখলাম, আমাকে কি শোনা যাচ্ছে? আমরা ফাইবারে যেটা দেখছি যে আমরা ফাইবারে কি আদৌ কাজ পাওয়া যাচ্ছে কিনা, এই এইগুলো আমরা দেখছিলাম। তো আমরা যেহেতু মাঝখানে একটু ব্রেক হয়ে গেছে, আমরা আর একবার দেখবো। আমরা একটু ওয়েট করি, আমরা আর একবার দেখাবো। আচ্ছা, আমরা ফাইবারে যদি চলে যাই, আচ্ছা এখান থেকে আমরা এই গিগটা যদি ওপেন করি, অন্য একটা গিগ ওপেন করলাম, এখান থেকে যদি আমার এনার গিগটা যদি আমরা দেখি, তাহলে যেহেতু আমরা একটা গিগ সম্পর্কে দেখছি মানে অলরেডি দেখা হয়ে গেছে, তো আমরা এই গিগটা সম্পর্কে আরো একবার দেখি। দেখেন, ইনি 668টা অর্ডার কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলছেন। সো এবং যার মিনিমাম রেট আছে $25, আর আমরা যদি ওনার মিডিয়াম লেভেলের যে রেটটা ধরছেন সেটা কিন্তু $50, এবং ম্যাক্সিমাম যে রেটটা উনি ধরছেন সে রেটটা হচ্ছে $100। সো আমরা ইনার ক্ষেত্রেও যদি মিনিমাম যে প্রাইস রেটটা উনি ইয়া করছেন এটা যদি আমরা ধরি, তাহলে দেখেন 668টা অর্ডার কিন্তু উনি অলরেডি কমপ্লিট করে ফেলছেন। 668 × 25, তাহলে কিন্তু ফাইবার থেকে উনি $16,700 কিন্তু অলরেডি ইনকাম করে ফেলছেন। এবং এই এটা যদি বাংলাদেশি টাকায় আমরা কনভার্ট করি, তাহলে আমরা দেখতে পারবো যে 19,20,500 টাকা কিন্তু উনি অলরেডি ফাইবার থেকে ইনকাম করে ফেলছে। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে
দেখবো যে আমরা ফাইবারে কিন্তু কাজ পেয়ে যাচ্ছি। সো ফাইবারে যেহেতু আমরা কাজ পেয়ে যাচ্ছি, তাহলে আমরা যেগুলো মার্কেট প্লেস গুলোর কথা বলছিলাম যে ফাইবারের পরে আপওয়ার্ক, সো আপওয়ার্কের ইয়াটা আমরা একটু দেখবো যে আপওয়ার্কে কি আদৌ কাজ পাওয়া যাচ্ছে কিনা। তো আপওয়ার্কে গিয়ে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো যে এইখানে যদি আমরা কুইকবুকস বুক কিপিং অথবা শুধু বুক কিপিং লিখে যদি সার্চ করি অ্যাকাউন্টিং জব হিসাবে, তাহলে আমরা নিচের দিকে যদি একটু আসি, দেখেন এটা কিন্তু একটা ফিনান্স অথবা বুক কিপার। সো বুক কিপার হিসেবে কিন্তু এই জায়গায় কিন্তু আপনি আরো একটা জব পেয়ে যাচ্ছেন, এবং এই কাজটা আপনি কিন্তু প্রায় 6 মাস ধরে করতে পারবেন, এবং প্রতি সপ্তাহে আপনি 30 ঘন্টা কিন্তু কাজ করতে পারবেন। সো এভাবে আমরা যদি আরো একটু ডিটেইলস এটা দেখি, যার আওয়ারলি রেট পাবেন মিনিমাম $5 এবং ম্যাক্সিমাম $10, তার মানে আপনাকে $5 কাজ করতে হবে এমন না, কিন্তু আপনাকে কিন্তু এখানে $7 বা $8 কিন্তু পেয়ে যেতে পারেন। সো আমরা যদি ধরে নেই যে আপনি $5 পাবেন, আপনি মিনিমাম রেটটাই পাবেন, তাহলে আমরা যদি ধরি তাহলে আপনি প্রতি সপ্তাহে 30 ঘন্টা কাজ করতে পারবেন। সো আমরা 30 ঘন্টা × 5, তাহলে আপনি প্রতি সপ্তাহে $150 কিন্তু এই কাজ থেকে ইনকাম করে নিতে পারতেছেন। আমরা যদি পুরো ফুল মান্থ ধরি, তাহলে ফুল মান্থে কিন্তু আপনি $600 ইনকাম করতে পারতেছেন এই একটা জব থেকে। এবং এটা যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি, তাহলে কত হচ্ছে $69,000, $69,000 এটা কিন্তু আপনি একটা জব থেকে কিন্তু ইনকাম করে নিতে পারতেছেন। এবং এইভাবে এই কাজটা আপনি কতদিন ধরে করতে পারবেন? মোর দ্যান 6 মান্থ, 6 মাস ধরে কিন্তু, মিনিমাম 6 মাস ধরে কিন্তু আপনি করতে পারবেন। সো এইভাবে আমরা আরও একটা জব যদি লক্ষ্য করি, দেখেন নিড এ বুক কিপার টু অ্যাসিস্ট্যান্ট, সো এটাও কিন্তু বুক কিপার হিসেবে কাজ করতে হবে। এবং এই এই কাজটার যদি আওয়ারলি রেটটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখবেন যে মিনিমাম আপনি $10 থেকে $12, তাহলে মিনিমাম আপনি $10 কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন, এবং ম্যাক্সিমাম যদি দেখি তাহলে $12 কিন্তু আপনি এই কাজ থেকে পাবেন। সো এই ক্ষেত্রেও যদি আমরা মিনিমাম ডলারটা ধরি, তাহলে এই কাজটা আপনি কতদিন ধরে করতে পারবেন? আপনি 1 মাস মিনিমাম, less than 1 month, এবং এই কাজের জন্য আপনাকে প্রতি সপ্তাহে আপনি 30 ঘন্টা কাজ করতে পারবেন। তাহলে এই কাজটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আপনি প্রতি সপ্তাহে যদি 30 ঘন্টা কাজ করতে পারেন, মিনিমাম যে রেটটা আছে $10, তাহলে আপনি কিন্তু প্রতি সপ্তাহে $300 ইনকাম করতে পারতেছেন। আমরা যদি মান্থ ওয়াইজ যদি, তাহলে কিন্তু $1,200 কিন্তু আপনি প্রতি মাসে এখান থেকে ইনকাম করতে পারতেছেন। আমরা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি, তাহলে 1,38,000 টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন। হ্যাঁ, এখন এই ইনকামটা কি আমি সাথে সাথেই করতে পারবো? না, আপনাকে কিন্তু ইনকামটা করার জন্য অবশ্যই আগে স্কিল গ্রো করতে হবে, স্কিলটা আগে আপনাকে জানতে হবে, তারপর যখন আপনি মার্কেট প্লেসে আসবেন, তারপর আপনি এই কাজগুলো পাবেন, তখন আপনি এটা ইনকাম করতে পারবেন। এটা কিন্তু আজকে যদি মনে করেন যে আজকেই ইনকাম করব, তাহলে কিন্তু পসিবল হবে না। এভাবে আমরা দেখতে পেলাম যে আমরা ফাইবারেও বুক কিপিং এর কাজ পেয়ে যাবো, আপওয়ার্কেও বুক কিপিং এর কাজ পেয়ে যাবো। আমরা আরো যে মার্কেট প্লেস গুলোর কথা বলছিলাম, লিঙ্কডইন, তাহলে আমরা যদি একটু লিঙ্কডইনে যাই, লিঙ্কডইনে গিয়ে যদি আমরা কুইকবুকস লিখে সার্চ করি, কুইকবুকস এখানে আমরা কান্ট্রি দিলাম ইউএসএ, ইউএসএ যদি আমরা দেখি, দেখেন 61,000+ কুইকবুকস এর জব আছে শুধুমাত্র ইউএসএ তে। আমরা যদি আমরা কুইকবুকসই ইয়া করলাম, এখানে যদি আমরা ইউকে ইউনাইটেড কিংডম যদি আমরা এখানে কান্ট্রি হিসাবে সিলেক্ট করি, তাহলে দেখেন যে আপনি ইউকে তে কুইকবুকস এর জব পেয়ে যাবেন 6,000+। সো আমরা কুইকবুকস তো দেখলাম, আমরা যদি একটু জিরো দেখি, জিরো জিরোতে আপনি জিরোটা যদি আমরা একটু দেখি, দেখেন ইউকে তে কিন্তু আপনি জিরোর কাজ পেয়ে যাবেন, 2,000+ কিন্তু শুধুমাত্র জিরো সফটওয়্যারে কাজ পেয়ে যাবেন। তাহলে আমরা লিঙ্কডইনেও দেখলাম যে আমরা কুইকবুকস এবং জিরোর কাজ পেয়ে যাব। এভাবে যদি আমরা ইনডিড, গ্লাসডোর এই সাইটগুলোতে গিয়ে যদি আমরা কুইকবুকস, বুককিপিং, জিরো এগুলো লিখে যদি সার্চ করি, তাহলে দেখবো যে এই মার্কেট প্লেসগুলোতেও কিন্তু আমরা কুইকবুকস রিলেটেড বা বুককিপিং রিলেটেড কাজ পেয়ে যাব। ইভেন আপনি শুধু ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো আছে, ফাইবার, আপওয়ার্ক অথবা ইন্টারন্যাশনালি যে রিমোট জবগুলো আছে, লিঙ্কডইন বা
গ্লাস ডোর অথবা ইন্ডিডি যে জবগুলো পেয়ে যাবেন, শুধুমাত্র এই জবগুলো না, আপনি যদি লোকাল মার্কেটের কথা চিন্তা করেন আমাদের বাংলাদেশের লোকাল মার্কেটগুলোতেও কিন্তু আপনি কুইকবুক জিরোর কাজ পেয়ে যাবেন। যেমন আমরা যদি বাংলাদেশের যে সাইটটা আছে, আমরা যদি বিডি জবসে গিয়ে আমরা কুইকবুকস লিখে যদি সার্চ করি, কুইকবুকস লিখে যদি আমরা সার্চ করি, তাহলে এখানে দেখতে পারবো যে আমরা কিন্তু এখানে কিছু জব কিন্তু পেয়ে যাব। হ্যাঁ, বাংলাদেশে ওই হারে এখনো শুরু হয়নি, কিন্তু কুইকবুকস জিরোর কিন্তু জব কিন্তু শুরু হয়ে গেছে। তো এইখান থেকে আমরা একটা জব যদি আমরা ওপেন করি, দেখেন এটা, দেখেন যে আপনার যে রিকোয়ারমেন্টস আছে, রিকোয়ারমেন্টস এর মধ্যে কিন্তু আপনাকে বলছে যে কুইকবুকস কিন্তু আপনাকে জানতে হবে, এবং আপনি এই কাজটা ঢাকা উত্তরার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। এবং জব পোস্ট হয়েছে, অ্যাপ্লিকেশন ডেডলাইন দিয়েছে 29 আগস্ট। সো এভাবে আপনি যদি একটু, এবং এটা দেখেন যে ওয়ার্ক এট অফিস, এটা অফিসে, আচ্ছা, এভাবে আপনি যদি এভাবে যদি আপনি বিডি জবসে গিয়ে বা লোকাল সাইট গুলোতে গিয়ে যদি কুইকবুক জিরো বা ক্লাউড সফটওয়্যার জব সার্চ করেন, আপনি কিন্তু জব পেয়ে যাচ্ছেন। দেখেন আমি এইখান থেকে একটা জব ওপেন করছি, এখানে কিন্তু আরো বেশ কিছু জব আছে। এই জব গুলো আপনারা একটু ওপেন করে দেখবেন যে আদৌ কুইকবুকস এর জব পাওয়া যায় কিনা। তাহলে আমরা যেটা দেখলাম যে কুইকবুকস এর জব বা অথবা ক্লাউড সফটওয়্যার গুলোর যে কাজ আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতেও পেতে পারি, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতেও পেতে পারি, যেখানে আমরা রিমোটলি কাজ করতে পারি, এবং আমরা লোকাল মার্কেট প্লেস গুলোতেও কিন্তু বুককিপিং এর কাজ পেয়ে যাব। এখন আমরা দেখি যে এই কাজগুলো কি আমরা আদৌ করতে পারবো। তাহলে আমরা চলেন কুইকবুকস এ একটু লগ ইন নেই, কুইকবুকস এ গিয়ে আমরা দেখি যে এই কাজগুলো আমরা করতে পারবো কিনা। সো আমরা এই শর্ট টাইমের মধ্যে তো কুইকবুক সম্পর্কে একেবারে বিস্তারিত আলোচনা করা যাবে না। সো এইখান থেকে আপনাকে একটা ট্রানজেকশন করে আমরা দেখাবো যে, বা আমরা দেখবো যে এই কাজগুলো আমরা করতে পারবো কিনা। তাহলে আমরা এই কুইকবুকস এ দেখি যে একটা এক্সপেন্স এর ট্রানজেকশন করে আমরা দেখি যে আমরা এই কাজগুলো করতে পারি কিনা। এক্সপেন্স করার জন্য আমরা প্লাস নিউ আইকন থেকে আমরা এক্সপেন্সে চলে যাব। এক্সপেন্সে যদি যাই আমরা, এক্সপেন্সে যদি আমরা যাই, এক্সপেন্সে যদি আমরা যাই, তো শুরুতেই আমরা যে এক্সপেন্সটা করব বা যাকে দিব আমরা, আমাদের পেই কে হবে তার নামটা আমাকে সিলেক্ট করতে হবে। তো আমরা ধরে নিলাম এইখান থেকে আমরা জেমস ক্লিনটনকে আমরা সিলেক্ট করব, যিনি আমাদের পেই হবে। পেমেন্ট অ্যাকাউন্ট, আপনি কোন অ্যাকাউন্ট থেকে এই এক্সপেন্স করবেন, কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন, হতে পারে ক্যাশ বা ব্যাংক অথবা পেপাল, আপনি যে কোনো অ্যাকাউন্ট থেকে ইয়া করতে পারেন। আমরা ধরে নিলাম যে ব্যাংক থেকে আমরা ইয়া করব। পেমেন্ট মেথড কি হবে, যেহেতু আমরা ব্যাংক থেকে প্রদান করব, আমরা ধরে নিলাম যে চেকে আমরা প্রদান করব। এই যে প্রদান করবেন, এই প্রদান আপনি যে পেইড করবেন এই এক্সপেন্সটা, এক্সপেন্সটা আপনি কত তারিখে পেইড করবেন, আমরা ধরে নিলাম যে আমরা অগস্টের 4 তারিখে পেইড করব। এরপর কি এক্সপেন্স করব, আমাদের যে এক্সপেন্স হবে এক্সপেন্সটা কি হবে, আমরা এখান থেকে ধরে নিই যে আমরা মাসের শেষে অথবা ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে। তো আমরা যদি ধরি যে ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স, আচ্ছা ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে করা নাই, আমরা যদি ধরি যে স্যালারি অ্যান্ড ওয়েজেস, আমরা এই মাসে স্যালারি প্রদান করব। তো স্যালারি যেটা প্রদান করবেন, স্যালারি অ্যান্ড ওয়েজেস, এটা যদি আমরা সিলেক্ট করব, আমরা যে এক্সপেন্সটা করব সেই এক্সপেন্সটা আমরা সিলেক্ট করব। এরপর অ্যামাউন্ট কত হয়ে দিব, আমরা ধরে নিলাম যে সারা বছর এই মাসে আমরা $1000 এক্সপেন্স করব স্যালারি হিসেবে। যদি আপনার ভ্যাট থাকে তো ভ্যাট এখান থেকে সিলেক্ট করবেন, ভ্যাট না থাকলে আপনি ভ্যাট এক্সেম অথবা নো ভ্যাট দিতে পারেন। এরপর আমরা যদি সেভ অ্যান্ড ক্লোজ করি, সেভ অ্যান্ড ক্লোজ করি, তাহলে কিন্তু এই এক্সপেন্সটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা এইখান থেকে কিন্তু কোনো ধরনের জার্নাল করি নাই। তাহলে আমরা যদি এইটা দেখি যে এক্সপেন্সটার যে পোস্টিং হলো কিভাবে, আমরা এটা যদি একটু লক্ষ্য করি,
দেখেন আমাদের বেস ছিল জেমস ক্লিনটন, 4 তারিখে আমরা পেমেন্ট এক্সপেন্সটা করছিলাম। আমরা এটা যদি একটু ওপেন করি, এরপর আমরা মোড়ে গিয়ে যদি ট্রানজাকশন জার্নালে চলে যাই, দেখেন এখানে কিন্তু জার্নাল কিন্তু হয়ে গেছে, কিন্তু আমরা তো কিন্তু কোনো ধরনের জার্নাল পোস্টিং করে নেই, আমরা জাস্ট একটা ফর্ম ফিল আপ করছি। কুইক বুকস কিন্তু জার্নাল করে নিছে, দেখেন যে ওয়েলস ফার্গো ব্যাংক ক্রেডিট এবং স্যালারি অ্যান্ড ওয়েজেস ডেবিট $1,000, এবং এখানে যেহেতু আমরা ভ্যাটে কোনো রেট সিলেক্ট করি নাই, এই কারণে ভ্যাট 0 দেখাচ্ছে। তাহলে দেখেন যে কুইক বুকস কিন্তু অলরেডি জার্নাল করে নিছে, এখানে কিন্তু আমাদের কোনো প্রকারের জার্নাল আমরা করি নাই। আচ্ছা আমরা রিপোর্টে গিয়ে যদি দেখি যে এটা প্রফিট অ্যান্ড লসে হিট করার কথা ছিল, দেখি আমরা প্রফিট অ্যান্ড লসে হিট করছে কিনা। সো আমরা রিপোর্টে যদি যাই, রিপোর্টে গিয়ে যদি আমরা রান রিপোর্ট করি, এরপরে যদি আমরা লক্ষ্য করি স্যালারি আমরা ইয়া করছি, স্যালারি অ্যান্ড ওয়েজেস $1,500, আরো আগে কোনো এক্সপেন্স করা ছিল। আমরা যদি অ্যামাউন্টের উপর ক্লিক করি, তাহলে যে আজকের তারিখ দিয়ে দেখবেন যে 4-8 তারিখে দেখেন যে 5-7 তারিখে একটা এক্সপেন্স করা ছিল, আজকের তারিখে আমরা যদি একটু লক্ষ্য করি দেখেন স্যালারি অ্যান্ড ওয়েজেস $1,000। তাহলে আমরা যে কাজগুলো দেখলাম, যে কুইক বুকস এর যে কাজগুলো, যে এক্সপেন্স একটা পোস্টিং কলাম ট্রানজাকশন, এই কাজগুলো কিন্তু খুব ইজি এবং খুব সহজে কিন্তু আমরা এই কাজগুলো করে নিতে পারি। তাহলে আমরা যেটা দেখলাম যে কুইক বুকস এর কাজগুলো আমরা কোথায় পেতে পারি, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে, এবং আমরা লোকাল মার্কেট প্লেস গুলোতে আমরা কুইক বুকস এর জবটা কোথায় পেতে পারি, আর এই কাজগুলো আমরা কিভাবে করব। এখন যদি আপনার কোনো কোশ্চেন থাকে তো কোশ্চেন করতে পারেন, একজন একজন করে আপনার এখন কোশ্চেন।